السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد সম্মানিত ভাই একটি বিষয় আলোচনা করব আজকে যে অসুস্থ ব্যক্তি সিয়াম সম্পর্কে অসুস্থ ব্যক্তি সিয়ামের বিধান কি অসুস্থ ব্যক্তি দুই প্রকার হয় এক নম্বর হচ্ছে প্রথম প্রকার হচ্ছে ওই ব্যক্তি যে যার অসুস্থ এতটা বেশি তার সুস্থ হওয়ার সুযোগ নেই ওই ব্যক্তি বিছানায় পড়ে গেছে তার খুব কমই 1% চান্স আছে সুস্থ হওয়ার তার স্বাভাবিক জীবনযাপন থেকে আলাদা সে সবসময় শুয়ে থাকে উঠতে পারে না হাঁটাচলা করতে পারে না তো তার জন্য সিয়ামের বিধান কি যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামকে ফরজ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারায় 183 নম্বর আয়াতে বলেছেন ইয়া আল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা ক্বাবলাকুম মিন ক্বাবলাকুম লাআল্লাকুম তাত্তাকুন অর্থাৎ হে বান্দারগণ ইমান যারা ইমান এনেছে তাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে যেমনভাবে পূর্ববর্তী বানের উপর ফরজ করা হয়েছিল লাআল্লাকুম তাত্তাকুন যাতে করে তোমরা ফরজদার হতে পারো তো তাহলে সিয়াম সকলের উপর ফরজ মুসলিমদের উপর মুসলিম মহামারীর সকলের উপর ফরজ কিন্তু যে ব্যক্তি অসুস্থ পড়ে আছে বিছানায় তার বিধান কি এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারায় 286 নম্বর আয়াতে বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা অর্থাৎ আল্লাহ কাউকে সাধ্যবাদিত কোনো কাজ তার উপর চাপিয়ে দেন না অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে এতটাই ভালোবাসেন যে আমাদের সাধ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেন না এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লা ইউকাল্লিফুল লাহু নাফসান ইল্লা উসাহা সূরা তাগাবুনে 16 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুন অর্থাৎ আল্লাহকে ভয় করো যেভাবে ভয় করো যথাসাধ্যভাবে যে আল্লাহকে তোমরা ভয় করো যেভাবে ভয় করা উচিত অর্থাৎ তোমার সাধ্য অনুযায়ী ভয় করো সাধ্য অনুযায়ী আমাকে ভয় করতে হবে তাহলে এইরকম ব্যক্তির সিয়াম পালন করতে অক্ষম এই ব্যক্তির ওপর সিয়াম ফরজ নয় অর্থাৎ যে ব্যক্তি কঠিন রোগে আক্রান্ত যিনি উঠতে পারবেন না যিনার সামর্থ্য নেই হাঁটা চলার এই ব্যক্তির ওপর সিয়াম ফরজ নয় তবে তিনি ফিদিয়া দেবেন সূরা বাকারা 184 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু বলেছেন যে আলাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন অর্থাৎ তোমরা মিসকিনকে খাদ্য দান করো মিসকিনকে তোমরা খাদ্য দেবে এ সম্পর্কে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু একটা আমল যেটা আমাদের জন্য গ্রহণযোগ্য যে ওয়া আম্মা সাইকুল কাবীর ইজা লাম ইউতি সিয়াম ফাযা আতানা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্থাৎ আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সিয়াম যখন অসুস্থতা যখন বড় কেউ অসুস্থতা অবলম্বন করত অসুস্থতা হতো তখন তিনি কি করতেন কুল্লুল ইয়াউমিন প্রত্যেক দিন মিসকিন খাবুস ওয়া লাহম অর্থাৎ তিনি খাবুস এবং লাহম খাদ্য খাওয়াতেন তার মানে এই আনাস ইবনে মালিক এই রাদিয়াল্লাহু আনহু সাহাবীর এই আমলটি ফুকাহায়ে কেরামগণ প্রসিদ্ধ এটি একটি মত পোষণ করেছেন যে খুব গুরুত্বপূর্ণ আমল যে যখন যে ব্যক্তি অর্থাৎ অক্ষম যার উপর সিয়াম ফরজ হয়নি এত ফরজ নয় এতটাই অক্ষম সিয়াম রাখতে পালন করতে পারে না তার জন্য হচ্ছে তা মিসকিন সে মিসকিনকে খাদ্য খাওয়াবে এটাই হচ্ছে তার জন্য ফিদিয়া এবং এটাই হচ্ছে ফিদিয়া তাকে ফিদিয়া দিতে হবে সে যেভাবে খায় একজন মানুষকে সারাদিন যে খায় এই খাবারটা দেবে তার সিয়ামের কাফারা এটা দ্বিতীয় ব্যক্তি যে সুস্থ হয়ে যাবে এমন সাময়িকভাবে রোগ হয়েছে সুস্থ হয়ে যাবে এরা তিনটে পদ্ধতি আছে পরিস্থিতি আছে এমন পরিস্থিতি হচ্ছে যে রোগটা হয়েছে এই রোগটা সে সিয়াম রাখলে কোনো শরীরে ক্ষতি হবে না এটা একটা দুই নম্বর হচ্ছে যে তার এমন একটা রোগ হচ্ছে সিয়াম রাখলে হতে পারে তার রোগটা বেড়ে যেতে পারে সিয়াম রাখলে তার রোগটা বেড়ে যেতে পারে তো এই জন্য কি এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাকারায় 185 নম্বর আয়াতে বলেছেন যে আমান কানা মারিদান আওয়ালা সফরিন ফাইদাতু মিন আইয়ামে উখর অর্থাৎ তোমরা যখন সফর অবস্থা থাকবে অথবা অসুস্থ থাকবে তখন তোমরা কি করবে এটাকে অন্য সময় এই একটা পরিবর্তে একটা
পালন করবে, সিয়াম পালন করবে। এ সম্পর্কে হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মুসনাদে হাদিস 5866 এবং সহিহ ইবনে হিব্বান রওয়ায়াত আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিস ইন্নাল্লাহা ইউহিব্বু আন তুতারু খাসিরু কামা ইয়াকরাহু আন তুতারু আসিয়াতু। অর্থাৎ আল্লাহ সুবহানাহু বলেন রক্ষতকে পছন্দ করেন, অসুস্থ ব্যক্তি রক্ষত গ্রহণ করবে। তার মানে যে অসুস্থ আছে সে কি করবে, সে সিয়াম পালন করবে না, সে সিয়ামটা ছেড়ে দেবে, পরবর্তীতে ওই সিয়ামটার কাজে একটা সিয়াম একটার পরিবর্তে একটা কাজা তুলবে। কারণ এই সিয়াম পালন করলে তার কষ্টকর হবে, সেই কষ্টকর তার এমন হয়েছে যে এই সফল অবস্থায় আসলাম বলতে তোমার সিয়ামকে ছেড়ে দাও, সফলে যাচ্ছেন কষ্টকর আপনার জন্য, আপনি ছেড়ে দেবেন, পরবর্তীতে একটা পালন করবেন। তিন নম্বর যে রোগটা হচ্ছে যে এই সিয়াম পালন করলে তার রোগটা আরো বেড়ে যেতে পারে, তার কঠিন সমস্যা হতে পারে, তার জন্যে এই সিয়াম ভেঙে ফেলা এটা হচ্ছে ওয়াজিব। অর্থাৎ সে সিয়াম যদি রাখে তার রোগটা আরো বেড়ে যেতে পারে, তখন তার জন্য কি হবে, এই সিয়ামটা ভেঙে ফেলতে হবে। এই সিয়ামের পরিবর্তে একটা সিয়ামের পরিবর্তে একটা সিয়াম অন্য সময় সে পালন করবে, অন্য সময় পালন করবে। কারণ এসব মধ্যে সুরা আল্লাহ সুবহানাহু সুরা নিসায় বলছেন যে ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে হত্যা করো না। এবং সুরা বাকারা 175 আয়াত এক কথা বলছেন তোমরা নিজেদেরকে ধ্বংস দিন ঠেলে দিও না। তাহলে এক্ষেত্রে আমরা বুঝতে পারলাম যে অসুস্থ ব্যক্তির জন্য বিধান হলো যে যে ব্যক্তি পুরোপুরি অসুস্থ, যার আরোগ্য মানে যার সুস্থ হওয়ার সম্ভাবনা 90% নেই, খুব কম, সে বিছানায় পড়ে গেছে, এই ব্যক্তির জন্য কি হবে, ফিদিয়া দেবে। সে একটা সিয়ামের পরিবর্তে একটা মিসকিনকে খাওয়াবে, অর্থাৎ সে প্রত্যেক দিন একটা করে মিসকিন খাওয়াবে, একটা সে একটা মানুষ সারাদিনে যে খাদ্যটা খায় ওই খাদ্যটা সে ফিদিয়া দেবে। দুই নম্বর, যে ব্যক্তি অসুস্থ আছে অথবা সফলে আছে, যার সাময়িকভাবে রোগ হয়েছে কিন্তু সে ভালো হয়ে যাবে, তখন তার যদি সিয়াম রাখতে অসুবিধা হয়, সিয়াম রাখলে রোগটা বেড়ে যায়, এই সময় তার কারণে হচ্ছে সে পরবর্তীতে ওই সিয়ামটা পালন করবে, ওই সিয়ামটা সে যখন ভালো হয়ে যাবে তখন ওই সিয়ামটা পালন করবে, আর এই অবস্থায় সে সিয়ামকে ছেড়ে দেবে। কারণ সিয়াম রাখলে তার শরীরের রোগটা আরো বেড়ে যেতে পারে। এটাই হচ্ছে অসুস্থ ব্যক্তির জন্য সিয়ামের বিধান। বাকিটা আল্লাহু আলম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু।